নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি আরও একটি মাছের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে তপসে মাছের ঝোল খুবই সিম্পল একটি রান্না দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি বারো পিসের মতন তপসে মাছ নিয়েছি মাছ কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতন লবণ আর দেব ওয়ান টি স্পুনের মতন হলুদ গুঁড়ো মাছের গায়ে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদ গুঁড়ো মাছের গায়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এভাবে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর এবার রান্না শুরু করব তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল চার টেবিল চামচের মতন তেল দেব খুন্তির সাহায্যে তেল কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি একবারে সব মাছ দিলাম না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে মাছ ভেজে নেব মাছ তেলে ছাড়ার তিন মিনিট পর এবার উল্টে দেব প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব সব মাছ ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা তেল ফোড়নে দেবো ওয়ান টি স্পুনের মতন গোটা সাদা জিরে এবার এর মধ্যে অ্যাড করব দুটো মাঝারি সাইজের আলু এখানে আমি আলু লম্বালম্বীভাবে কেটে নিয়েছি আলু তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে অ্যাড করব হাফ স্পুনের মতন লবণ লবণ দিয়ে আমি আবারও আর একবার নেড়ে চেড়ে নিলাম আলু দু মিনিটের মতন ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে নেব আলু সাইডে সরিয়ে রেখে মাঝখানে তেলের মধ্যে দিয়ে দেব মশলা দেব দু চামচের মতন হলুদ গুঁড়ো দেবো এক চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দেবো এক কাপের মতন জল মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তিন মিনিটের মতন কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ওপরে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো জল দেড় গ্লাসের মতন জল দেব মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঝোল ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে এবার অ্যাড করব ভেজে রাখা মাছ এই রেসিপির সব উপকরণ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন মিশিয়ে নিয়ে আমি আরও হাফ কাপের মতন জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট ধরে রান্নাটা করলাম তরকারি প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতন ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি মিশিয়ে নিয়ে তরকারি এবার একটা অন্য পাত্রে ঢেলে নেব তরকারি অন্য পাত্রে ঢেলে নিয়েছি দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করব খুবই সহজ একটি রান্না তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না